ঢাকা নদীবন্দরের বর্তমান চিত্র এটি। সদরঘাট হিসেবেই সর্বাধিক পরিচিত এই বন্দরটি। ঢাকা থেকে চাঁদপুর, মেহেন্দিগঞ্জ, ভোলা এবং হাতিয়ার রুটগুলোর উপর প্রভাব না পড়লেও পদ্মা সেতু চালুর পরে যাত্রীশূন্য ঢাকা বরিশাল নৌ রুটে আবারও ফিরছে যাত্রী। আরামের গ্যারান্টিটা লঞ্চ যাতায়াতে ভালো একটু সুযোগ সুবিধা আছে বলতে হইল, হাত পা ধোয়া যায়, মুখ হাত ধোয়া যায় বা একটু বৈশা শোয়া শুয়ে যাওয়া যায়। বন্ধ হয়ে গেলে আমরা যারা কমফোর্টেবলের কথা চিন্তা করি আমাদের জন্য প্রবলেম হবে। প্রতিদিন 6 থেকে 7টির বিপরীতে লোকসান কমাতে এখন এই রুটে রোটেশন পদ্ধতিতে 2 থেকে 3টি লঞ্চ চলাচল করায় কেবিন সংকটে পড়তে হচ্ছে যাত্রীদের। আর এই সুযোগে প্রথম শ্রেণীর টিকিট হচ্ছে কালোবাজারি। সমস্যা আসলে যে রোটেশন চলতেছে, 2টা লঞ্চ চলে, বাসাদের পরীক্ষা শেষ হয়েছে, কেউ বরিশালে নানা বাড়ি দাদা বাড়ি বেড়ে যায়, টেকিং যাত্রী কম, কিন্তু কেবিনে একটু ইয়ে আছে, মানে চাপা আছে, তাও আহামরি। অন্যদিকে কোনো কারণ ছাড়া রোটেশন পদ্ধতি করে একটি মাত্র লঞ্চ চালানোতে ঢাকা থেকে ভোলা হয়ে হাতিয়াগামী যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। না, আমাদের ওখানে গাড়ি দিয়ে তো যাওয়া যায় না, নদী পার হয় লাগে, লঞ্চে যাওয়া লাগে। আমাদের পদ্মা সেতুতে কোনো প্রভাব পড়ে না, এখন যাত্রী খুব অসুবিধা হইতেছে, একজনে গারবে একজন বইয়ে। বন্দরের অসাধু ব্যক্তিদের সহযোগিতায় লঞ্চের অভ্যন্তরে এবং সদরঘাটের পল্টুনে আবারও বেড়েছে হকারের দৌরাত্ম্য। পল্টুনে প্রবেশের জন্য যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন যাত্রীরা। কষ্ট হইলো 10 টাকা দিতে হয়, নাহলে তো আমাদের সারবে না, গাড়িতে তো টার্মিনাল তো টাকা লয় না, এটা বন্ধ করা উচিত। তথ্য অনুযায়ী এই টাকাও হচ্ছে 9-6। অধিকাংশ ঘাটি যাত্রীরা টিকিট কাটার পরে প্রবেশের সময় তা না ছিঁড়ে ফেলে দিয়ে অক্ষত অবস্থায় সংগ্রহ করে পুনরায় বিক্রি করার দৃশ্য ধরা পড়ে পর্যবেক্ষণে। নৌ পরিবহনের সুদিন ফিরিয়ে আনতে সকল ধরনের ভোগান্তির অবসান চায় যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশের যতগুলি নৌ রুট আছে প্রবেশদ্বারের ফিটাকে মকুব করা উচিত এবং মাল জিনিসের যে মাশুলটা আছে সেইটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা উচিত। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।